ছেলেদের একটা বড় কমপ্লেন হচ্ছে, তারা নাকি তাদের বউয়ের মনই বোঝে না, তাদের বউ আসলে কি চায় সেটাই বোঝে না। আসলে মেয়েদের মন বোঝা কিন্তু এতটাও কঠিন কিছু না। আপনার বউকে আপনি জাস্ট একদিনের জন্য আরএফএল বেস্ট বাইয়ে যেয়ে নিজের ইচ্ছে মতো শপিং করার জন্য ছেড়ে দেবেন, ব্যাস, আর কিছুই লাগবে। একটা সংসারী মেয়ের জন্য এর থেকে বেস্ট গিফট আর কিছুই হতে পারে না। সত্যি বলতে আরএফএল বেস্ট বাইয়ে এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। তো মেয়েরা আসলে বিয়ের পরে চেষ্টা করে তাদের সংসারে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজাতে আর নতুন নতুন কিছু কালেক্ট করতে, আর সেক্ষেত্রে আরএফএল বেস্ট বাই একটা বেস্ট অপশন আমার কাছে মনে হয়। তো আমি এদিকে কিন্তু আপনাদেরকে জিনিস দেখানো শুরু করে দিয়েছি। এগুলো হচ্ছে স্টোরেজ বক্স, আপনারা চাইলে যে কোনো কিছু সাজিয়ে রাখতে পারবেন, এখানে এক জায়গায় স্টোর করে রাখতে পারবেন। এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশের বটল, আপনারা হয়তো প্রাইসটাও দেখতে পাচ্ছেন, আমি প্রাইসটা দেখিয়েই দিচ্ছি। আর এখানে আছে মশলার জার বা যে কোনো কৌটা, আপনারা যে কোনো ইচ্ছে মতো জিনিসপত্র এখানে রাখতে পারবেন, বিস্কিট বা এই জারগুলো আমার অনেক পছন্দ হয়েছে, একেবারেই মনে হচ্ছে গ্লাসের। এগুলো বড়টা হচ্ছে 200 টাকা, মেজোটা হচ্ছে 120 টাকা, আর একদম যেটা ছোটো ছোটো মশলা রাখার জন্য হলুদ মরিচের গুঁড়ো রাখার সেটা হচ্ছে 100 টাকা করে। তো আমার কাছে এটা খুবই একটা বেস্ট ডিল মনে হয়েছে, কারণ এগুলো দিয়ে কিচেন সাজালে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এদিকে আছে অয়েল জার, এখানে নানান ধরনের অয়েল জার আছে, এগুলো সবই কিন্তু খুবই হাই কোয়ালিটির প্লাস্টিকের জিনিস আর ফুড গ্রেড। তো আমার কাছে এগুলোর কোয়ালিটি অনেক ভালো লাগে। আর এদিকে আছে এগুলো হচ্ছে হটপট, এই শীতে কিন্তু এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস, অনেক সময় অফিসে লাঞ্চেও কিন্তু নিয়ে যেতে পারবেন, এগুলো ইউজ করতে পারবেন। আর এগুলো হচ্ছে স্টোরেজ কন্টেনার, মানে আপনারা এগুলো খাবার ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এই বক্সে ভরে ভরে। ফ্রিজে কিন্তু সবসময় খাবার চেষ্টা করবেন এয়ার টাইট বক্সে ভরে রাখতে। আর এদিকে আছে পিলার, সিজার, নাইফ, আরও বিভিন্ন ধরনের কাটাকাটি করা জিনিস। এদিকে বিভিন্ন সুন্দর সুন্দর স্পুন, আর আমার এই গোল্ডেন স্পুনটার দিকে নজর গিয়েছে, বাট প্রাইস আসলে অনেক বেশি, একটার দামই 235 টাকা, অন্য এক সময় নেওয়া যাবে। আজকে আসলে আমার খুবই লিমিটেড একটা জিনিস নিতে এসেছি, আর কী কী নিলাম আজকে আরএফএল থেকে সেটা আমি একদম ভিডিওর লাস্টে অ্যাড করে দিয়েছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদের প্রয়োজনীয় হয়তো অনেক জিনিসই আজকে পাবেন যেটা হয়তো মনে মনে খুঁজছেন, দেখুন আরএফএলে পেয়ে যান কি না। এগুলো হচ্ছে ফ্রাই প্যান, এগুলোর আসলে টপারের, তো এগুলোর প্রাইসও মোটামুটি নাগালের মধ্যেই ছিল। এই তো এই ছোটোটার প্রাইস হচ্ছে 640 টাকা, আর বড়গুলো আসলে ভ্যারি করে। তবে ফ্রাই প্যান আসলে ছোটো একটা লাগে, আমি খুঁজছিলাম ছোটোটা, বাট আমার আরও ছোটো লাগবে সেই জন্য। তো এদিকে বিভিন্ন রকম মাজুনি, তারপরে কাপড় শুকানো ক্লিপ, কাপড়ের হ্যাঙ্গার, সব কিছুই আছে। কী নেই এখানে আমি শুধু সেটাই ভাবছি, আসলে আরএফএলে কী পাওয়া যায় না, সব কিছুর সমাধান আপনি আরএফএলে পাবেন। আপনার সংসার যদি নতুন হয়ে থাকে, আপনি শুধু আরএফএলে এসে ঢুকবেন, আপনার যা যা প্রয়োজন এমনিই চোখে পড়বে, আর আপনি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমার যখন সংসার শুরু হয়েছিল তখন আমাকে আসলে প্রতিদিনই প্রায় আরএফএলে দৌড়াতে হতো, আমার এখনও মনে আছে। ওর বাবা এখনও বলে যে আরএফএলে যে কত গিয়েছি প্রথম প্রথম, এখনও আসলে মাঝে মাঝে যেতে হয়। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কাটাকুটি করে আসলে ধোয়ার খুবই সুবিধা, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। আর এটা হচ্ছে প্লেট বাটি সব কিছু ধুয়ে এখানে রাখতে পারবেন, এখানে পানিটা ঝরে গেলে ওই ট্রের উপরে পড়বে, তারপর ট্রে থেকে পানিটা ফেলে দিয়ে আপনারা জিনিসপত্র অন্য জায়গায় গুছিয়ে রাখতে পারবেন। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এটা বেশ বড় সড়ই আছে, আর এটার প্রাইস হচ্ছে 11,500 টাকা। প্লাস্টিকের এই ওয়ার্ড্রপগুলোর সুবিধা হচ্ছে এগুলোতে কিন্তু পোকামাকড়ের ঝামেলাটা কম হয়, সো দেখতে পারেন। আর এখানে গার্ডেন চেয়ার, বিভিন্ন রকম ডাইনিং টেবিলের চেয়ার, শু র‍্যাক সব কিছুই পেয়ে যাবেন আপনারা। তো এই তো এটাও কিন্তু প্লাস্টিকেরই একটা সুরাক। আর আজকে মেনলি আমি এটাই দেখতে এসেছিলাম যে কাচের জারের কী কী কালেকশান এসেছে, বাট আমি এখানে এসে সত্যি অনেক বেশি কনফিউজড। আমার একবার একটা পছন্দ হচ্ছে, আমার হাজবেন্ডের একবার একটা পছন্দ হচ্ছে, সব কিছু মিলে আসলে জগা খিচুড়ি পাকিয়ে গেছে আমাদের। তো এই কালারটা আমার হাজবেন্ডের পছন্দ ছিল, বাট আমার কাছে মনে হয় যে পানি যেহেতু স্বচ্ছ জিনিস, তো স্বচ্ছ কিছু নেওয়াই বেটার, যেটাতে ট্রান্সপারেন্ট হবে, মানে পানির কালারটা বোঝা যাবে, বা কোনো শরবত বা যে কোনো কিছু যদি সার্ভ করি সেটা সুন্দর তো দেখা যাবে। সেজন্য আমি একটু চিন্তা করছিলাম যে কী কালার নিব, ওই কালার নিব না ফ্রেশ ট্রান্সপারেন্ট নিব, তো এটাই চিন্তা করছিলাম। আপনারা একটু গেস করুন আমি আসলে কোনটা নিয়েছি। তো এখানে আরও কিছু এয়ার টাইট বক্স দেখতে পাচ্ছেন, এগুলো আসলে অনেক বেশি সেল হয় আরএফএলের। আমার কাছে মনে হয় যে এগুলো একটা পারফেক্ট জিনিস, এই যে ফ্ল্যাট ফ্ল্যাট যে পটগুলো আছে এগুলো কিন্তু একটার উপর একটা সাজিয়ে খুব ভালোভাবে ফ্রিজে জায়গা হয়ে যায়, এই জন্য ওই ওই পটগুলো অনেক ভালো। আমি নেক্সট টাইম আসলে দেখা যাবে যে
ওই পট থেকে দুই তিনটা নিয়ে নিব, কারণ তরকারি বা অন্যান্য জিনিসপত্র রাখার আসলে অনেক বেশি সুবিধা। আর এখানেও কিছু বক্স, ছোট বড় মানে বিভিন্ন সাইজের বক্স আপনারা পেয়ে যাবেন এখানে। আর এদিকে বেবিদের প্রোডাক্ট, এখানে বেবিদের কিছু খেলনা ছিল। আমার বাচ্চা তো এখানে এসে আর নোট ছিল না এখান থেকে, ওর ডাক অনেক বেশি পছন্দ, তো দেখছিলাম যে ওর জন্য একটা ডাক নেওয়া যায় কি না। তো এখানে বাচ্চাদের খেলনা, তারপর এখানে আছে ম্যাট। এই ম্যাটগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো, বাট আমি দেখেছি টাইলসের উপরে এগুলো চিপকে যায়। সো এই সেম এটা আমার বাসায় আছে, বাট টাইলসের উপরে চিপকে চিপকে আসলে নষ্ট হয়ে গেছে, জানি না এখনকার এগুলোর কোয়ালিটি কেমন। আর এগুলো একটু ফার টাইপের, এগুলোর প্রাইস ছিল 475 টাকা করে। আর এগুলো আসলে রেগুলার ইউজের জন্য ভালোই আমার মনে হয়। আর এখানে বিভিন্ন রকমের ক্লিনিং প্রোডাক্ট, এগুলো হচ্ছে মপ, তারপরে এই যে ব্রাশ, বেসিন ব্রাশ, এটার প্রাইস মাত্র 60 টাকা ছিল। তো এখানে আসলে সব ধরনের সলিউশন আপনারা পেয়ে যাবেন। এখানে আরও বিভিন্ন ধরনের মপ আছে, এখানে লন্ড্রি বাস্কেট আছে বা যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন এই বাস্কেটগুলো। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট, আমার একটা ব্লেন্ডার মেশিন খুবই দরকার, তো আমি অনেকদিন থেকেই খুঁজছিলাম কোনটা নিব বুঝতে পারছি না। আপনাদের যদি ভালো কোনো ব্র্যান্ডের রিভিউ থাকে আমাকে বলতে পারেন। ভীষণেও আমি দেখছিলাম, প্রথমেরটা ছিল 1100 ওয়াটের, ওইটার প্রাইস ছিল 6300, ওইটাও মোটামুটি ভালো লেগেছে, ভিগো। আর এখানে শীতের একটা প্রয়োজনীয় জিনিস কেটলি, তো এই ছোট্ট কেটলিটা অনেক বেশি কিউট ছিল। আর এখন আমি আপনাদেরকে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস দেখাবো, যে অনেকে আমার চুলার প্রাইসটা জানতে চেয়েছেন। তো আমার চুলার প্রাইস হচ্ছে 8750 টাকা বর্তমান মূল্য, আমি কিন্তু 8000 টাকা দিয়ে কিনেছিলাম। তো এখনও আপনারা RFL বেস্ট বাইয়ে পেয়ে যাবেন এই চুলাটা। এই চুলাটাও অনেক সুন্দর, এটা গ্লাসের না, এটা প্রাইস হচ্ছে 9750 টাকা। তো এই তো আমার মোটামুটি ওখানকার কাজ শেষ, এখন আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি দেখাচ্ছি আমি কী কিনেছি। আমি একটা জার কিনেছি কাঁচের, দেখেই হয়তো বুঝতে পারছেন ছবিটা আমি কোনটা কিনেছি। শেষমেশ অনেক চিন্তা ভাবনা ঘাটাঘাটি করে এটাই পছন্দ হয়েছে আমার। এই যে গোল্ডেন হ্যান্ডেল, এটা আমার খুব ভালো লেগেছে। আর বলেছিলাম যে আমি একটু ট্রান্সপারেন্ট খুঁজছিলাম, আর যেগুলো ছিল ট্রান্সপারেন্টের মধ্যে সেগুলোতে পানি একটু কম আসবে, তো এইটাতে পানি প্রায় 2 লিটারের কাছাকাছি আসবে, সেই জন্য ভাবলাম যে এটাই নিয়ে নিই। আর এটার প্রাইস ছিল 1275 টাকা। আর আমার কাছে এটার গ্লাস কোয়ালিটি অনেক ভালো লেগেছে, বাইরের ডিজাইনটা যদিও একটু এবড়ো থেবড়ো, তারপরেও এটা সবসময় যেহেতু ইউজ হবে না, সো এটা নিয়ে টেনশন আমি করছি না। আর এটার লিড হচ্ছে স্টেনলেস স্টিলের, আর আরেকটা পছন্দ হয়েছিল ওইটার লিড ছিল কাঠের মতো, বাট ওইটার আসলে পানির ধারণ ক্ষমতা মাত্র 1 লিটার। সো 2-4 জন গেস্ট যদি আসে তাহলে বারবার পানি রিফিল করতে হবে, তো সেই ভেবে ভাবলাম একটু বড়টাই নিই তাহলে কাজে আসবে। তো এই ছিল আমার কেনাকাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, টাটা।